ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক স্বল্প সময়ের মধ্যে কিছুদিন আগে যে সার্কুলারটা দেওয়া হয়েছে ওইটা সম্পর্কে জানব। তো সর্বপ্রথম আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ হচ্ছে যে যুবকদের স্কিলস ডেভেলপের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে অবশ্যই এটা মহৎ উদ্যোগ, এবং আশা করি যে এই উদ্যোগের মাধ্যমে আমরা যারা বেকার যুবক রয়েছি আমাদের নিজস্ব স্কিল ডেভেলপের মাধ্যমে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো। তো আমরা বিস্তারিত আলোচনা করব যে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশানের জন্য কী কী কন্ডিশান দেওয়া আছে সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং লাইক করবেন যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন, এবং যেন যুবকরা উপকৃত হতে পারে সেজন্য শেয়ার করবেন বেশি বেশি, কারণ হচ্ছে যত বেশি শেয়ার হবে ততই দেখা যাচ্ছে যে অনেকে জানতে পারবে। তো শুরু করছি, বিজ্ঞপ্তিতে কী লেখা আছে আমরা একটু সার্কুলারটা দেখব। ফার্স্ট অফ অল হচ্ছে যে দেশের 18 থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মী সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এর নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আবেদন করা যাচ্ছে। আচ্ছা, তো এক নম্বরটা আমরা দেখি। এক নম্বর প্রশিক্ষণ কোর্স বা ট্রেডের নাম হচ্ছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে অনাবাসিক। অনাবাসিক মানে হচ্ছে যে আমরা যারাই কোর্সে অ্যাপ্লাই করব বা কোর্সটিতে সিলেক্টেড হব, তখন আমাদের ওই জায়গায় নির্দিষ্ট সময় গিয়ে ক্লাস করে আবার ফেরত আসতে হবে, মানে ওই জায়গায় থাকার কোনো সুযোগ থাকতেছে না। এবং এই কোর্সের ডিউরেশন হচ্ছে কিন্তু 6 মান্থ, এবং যেটা শুরু হবে নেক্সট মান্থ 1 তারিখ থেকেই, মানে হচ্ছে 1 জুলাই থেকে, এবং শেষ হবে 30 ডিসেম্বর 2021 সালে। এবং যে যে ডিস্ট্রিক্টের কথা বলা আছে, যেমন এই জায়গায় কিন্তু 64টি জেলা, 64টি জেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা কেন্দ্র, যতগুলো কেন্দ্র আছে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু আমাদের আসন সংখ্যা হচ্ছে 70টি। তো আমরা দেখি 64 জেলার মধ্যে কয়টা কেন্দ্র আছে, 71টি কেন্দ্র, তার মধ্যে ঢাকায় আছে 6টি, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র হচ্ছে 3টি, সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন 1টি, সাবার যুব প্রশিক্ষণ কেন্দ্র 1টি, সবুজমতি ভবন খিলগাঁও 1টি, গাজীপুরে 2টি, চট্টগ্রামে 2টি, দুটি হচ্ছে হালিশহর আর হচ্ছে হাজি ক্যাম্প, আর অবশিষ্ট যে 61টি জেলা, প্রত্যেকটি জেলায় 1টি করে কেন্দ্র আছে। তো এই কোর্সটা আপনাকে 1000 টাকা পিডিএ করতে হবে, এবং আপনার একটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এইচএসসি, অবশ্যই এইচএসসি পাস হতে হবে, মানে হচ্ছে আপনাকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সার্টিফিকেট হাতে পাইছেন, অথবা হচ্ছে যে মাদ্রাসা লেভেলে সেম কোয়ালিফিকেশান হতে হবে আপনার। এবং এই জায়গায় আপনাকে কোনো প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে না, যাতায়াত ভাতা দেওয়া হবে না, আর আপনি সাক্ষাৎকার করবেন এই মাসের 29 তারিখ, তার মানে হচ্ছে 29 জুন 2021। এটা আপনাকে অবশ্যই 600 জেলায় গিয়ে সাক্ষাৎকার করতে হবে। দেন হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স, এটা হচ্ছে 2 নম্বর সিরিয়াল, যেটার মেয়াদও 6 মাস, এবং এটাও একই সাথে শুরু হবে 1 জুলাই থেকে 30 ডিসেম্বর, শেষ হবে একই সময় 2021। এবং এক্ষেত্রে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা কিছুটা কম, 50টি, আর এই জায়গায় আপনাকে বিভাগীয় শহর ছাড়া আসলে কিন্তু করার সুযোগ পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগত ভাবো বিভাগীয় শহর আমার থেকে অনেক দূরে, তার মানে হচ্ছে আমিও সুযোগ পাচ্ছি না। 6টি বিভাগীয় শহরে 5টি কেন্দ্র, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল। এবং এই জায়গায় আপনাকে ফি দিতে হবে 1000 টাকা, আপনার কোয়ালিফিকেশান হবে এইচএসসি বা সমমান পাস, আপনি কোনো টিএডিএ পাচ্ছেন না, এবং আপনার কোর্সটা শুরু হবে 29 জুন, সাক্ষাৎকার আপনাকে করতে হবে 29 জুন 2021, 600 জেলা কার্যালয়। 3 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং, এটা অনাবাসিক, এর আগেরটাও ছিল কিন্তু অনাবাসিক, অনাবাসিকের বিষয়টা আমরা কিন্তু সর্বপ্রথম আলোচনা করেছিলাম। এক্ষেত্রেও মেয়াদ ডিউরেশন হচ্ছে আমাদের 6 মাস, যেটা সেম টাইমে শুরু হবে 1 জুলাই থেকে এবং শেষ হবে সেম টাইমে 30 ডিসেম্বর 2021 পর্যন্ত। এবং এই ক্ষেত্রে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা একেবারে সীমিত, 30।
তো 59টি জেলায় মোট 60টি কেন্দ্র, তার মানে হচ্ছে 64টি জেলা কিন্তু এই জায়গায় সুযোগ পাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি যে ডিস্ট্রিক্টে অবস্থান করছেন ওই ডিস্ট্রিক্টটা আছে কিনা। সেক্ষেত্রে হচ্ছে যে ঢাকায় 2টি, এছাড়া গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, জামালপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নেত্রকোনা, চট্টগ্রাম, বেনি, বান্দরবান, নোয়াখালী, চাঁদপুর, বিবাড়িয়া, কক্সবাজার, লক্ষ্মীপুর, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, খুলনা, যশোর, বাগেরহাট, কুষ্টিয়া, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, জালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা কার্যালয়। এক্ষেত্রে আপনার কোর্স ফি হচ্ছে 300 টাকা এবং আপনাকে কোয়ালিফিকেশান অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে। এই জায়গায় আপনাকে কোনো প্রকার টিএডি দেওয়া হবে না। আপনি সশস্ত্র জেলা কার্যালয়ে 29 জুন 2021 সালে দেখা করতে হবে। 4 নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স, এটাও অনাবাসিক, মেয়াদ 6 মাস, সেম টাইমে শুরু হবে এবং আসন সংখ্যা এই জায়গায়ও মাত্র 30টি এবং এই জায়গায় 61টি জেলায় 62টি প্রশিক্ষণ কেন্দ্র। আপনারা একটু দেখে নেবেন, আমি আসলে এটা বেশি ডিউরেশন নিতে যাচ্ছি না, স্বল্প সময়ে আপনারা পজ করে আপনার ডিস্ট্রিক্টটা দেখে নেবেন এবং ডিস্ট্রিক্ট দেখে নিলে আপনার ডিস্ট্রিক্টটা আছে কি না তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। এই জায়গায় আপনাকে কোর্স ফি দিতে হবে 300 টাকা এবং আপনার কোয়ালিফিকেশান এই জায়গায় চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস, এই জায়গায় টিএডি দেওয়া হচ্ছে না এবং 29 জুন 2021 সশস্ত্র জেলা কার্যালয়ে আপনি মিট করতে হবে। দেন হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটাও অনাবাসিক, মেয়াদ 6 মাস, 1 জুলাই থেকে শুরু হবে এবং 30 ডিসেম্বর 2021 সালে শেষ হবে। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা এই জায়গায়ও 30 জন এবং এটা হবে 58 জেলায় এবং 58 জেলার মধ্যে 59টি প্রশিক্ষণ কেন্দ্র। তো আপনারা একটু পজ করে দেখে নেবেন, এই জায়গায় আপনাকে পি দিতে হবে 300 টাকা এবং আপনার কোয়ালিফিকেশান অষ্টম শ্রেণী, কোনো টিডি পাবেন না এবং আপনাকে মিট করতে হবে 30 জুন 2021, তার মানে হচ্ছে এটা হচ্ছে 30 জুন, এর আগে একটা ছিল 29 জন। আচ্ছা, দেন হচ্ছে 6 নম্বর মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটাও অনাবাসিক, মেয়াদ 6 মাস, 1 জুলাই থেকে শুরু হবে এবং 30 ডিসেম্বর 2021 সালে শেষ হবে। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 40 জন। এই জায়গায় 22টি জেলায় 28টি কেন্দ্র, তার মানে হচ্ছে একেবারে খুবই অল্প সংখ্যক জেলার মানুষ এই সুযোগটি পাচ্ছেন। যে জায়গায় আপনাকে প্রশিক্ষণ পি দিতে হবে মাত্র 500 টাকা এবং আপনার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং এই জায়গায় আপনাকে দেওয়া হচ্ছে প্রতি কর্মদিবস উপস্থিতি যদি থাকেন, মানে হচ্ছে আপনি যদি প্রেজেন্ট থাকেন তাহলে আপনি যতদিন প্রেজেন্ট থাকবেন এই 6 মাসের মধ্যে যতদিন ক্লাস হবে 100 টাকা করে পাবেন এবং এটা আপনি মিট করবেন 30 জুন 2021 সশস্ত্র জেলা কার্যালয়। দেন হচ্ছে পোশাক তৈরি, এটাও অনাবাসিক। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যতগুলো ছিল সবগুলাই কিন্তু অনাবাসিক, তার মানে আপনার বাসা থেকে গিয়ে আপনি কোর্সটা করে চলে আসবেন। তো এই জায়গায় মেয়াদ হচ্ছে মাত্র 3 মাস, যেটা 1 জুলাই থেকে শুরু হবে এবং 30 সেপ্টেম্বর 2021 সালে শেষ হবে। এই জায়গায় 60টি জেলায় 66টি কেন্দ্র, তার মানে হচ্ছে সব জেলার মানুষ সুযোগ পাচ্ছেন না। হ্যাঁ, 60টি জেলায় 66টি কেন্দ্র যেহেতু, আর হচ্ছে যে এই জায়গায় আপনার কোর্স ফি হচ্ছে মাত্র 50 টাকা এবং আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং আপনি এখানেও প্রতি কর্মদিবস উপস্থিতির ভিত্তিতে আপনি পাচ্ছেন 100 টাকা করে এবং 30 জুন 2021 সাল আপনি সশস্ত্র জেলা কার্যালয়ে গিয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। দেন হচ্ছে ব্ল্যাক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং, এটাও অনাবাসিক, এটার মেয়াদ হচ্ছে 4 মাস, প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে 25 জন, 9টি কেন্দ্র, তার মধ্যে হচ্ছে ঢাকায় 5টি, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা। এই জায়গায় আপনার কোর্স ফি হচ্ছে 50 টাকা, অষ্টম শ্রেণী পাস হলেই হবে। এই জায়গায় আপনি সেম প্রতি কর্মদিবসে প্রেজেন্ট থাকার জন্য 100 টাকা করে পাচ্ছেন টিএডিএ বাথা, আর আপনাকে 30 জুন 2021 সশস্ত্র জেলা কার্যালয়ে মিট করতে হবে। আর আমরা এখন যে কোর্সটা দেখব এটা হচ্ছে আবাসিক, এই ক্ষেত্রে আপনাকে যেই বিষয়গুলো শেখানো হবে সেটা হচ্ছে গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স,
এটা আবাসিক আমরা দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে আপনাকে ওখানেই থাকতে হবে, ওখানে থেকে আপনাকে কোর্সে অংশগ্রহণ করতে হবে। তো এটার মেয়াদ হচ্ছে 3 মাস 480 কর্মঘণ্টা, মানে হচ্ছে 3 মাসে আপনাকে 480 ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে, যেটা শুরু হবে 1 জুলাই 2021 থেকে 30 সেপ্টেম্বর 2021-এ শেষ হবে। 64টি আবাসিক যুব উন্নয়ন কেন্দ্র এটা এটা অনুষ্ঠিত হবে। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে 60টি, এবং এই জায়গায় 100 টাকা জামানত দিতে হবে। জামানত 100 টাকা আপনি ফেরত পাবেন, এবং আপনাকে অষ্টম শ্রেণী পাস হলে হবে। প্রতি মাসে আপনাকে জন প্রতি 4,500 টাকা উপস্থিতির ভিত্তিতে দেওয়া হবে। তার মানে হচ্ছে আপনি যদি উপস্থিত থাকেন তাহলে আপনাকে প্রত্যেক মাসেই ওই জায়গায় থাকা খাওয়া তো ফ্রি, পাশাপাশি আপনি পাচ্ছেন 4,500 টাকা করে, যেটা আপনাকে সাক্ষাৎ করতে হবে 29 জুন 2021 স্ব উপজেলা কার্যালয়ে। এটা আবার আপনাকে সহজ করে দিয়েছে, সেটা হচ্ছে আপনি উপজেলা কার্যালয়ে মিট করলে হবে। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা কিভাবে দরখাস্ত করব, এবং আমাদের ভর্তি সংক্রান্ত আরও অনেক বিষয় জানার রয়েছে, যেটা আমি এখন আলোচনা করব। তো আপনাকে বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 28 জুন 2021 খ্রিস্টাব্দ। তার মানে হচ্ছে আপনাকে যে কোনোভাবে হোক 28 জুন 2021-এর মধ্যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু আগেই এই কোর্সে ভর্তি হওয়ার অযোগ্য বলে গৃহীত হবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 28 জুনের আগে অ্যাপ্লিকেশনটা করতে হবে, এবং আমরা আলোচনা করেছিলাম যে আমাদের প্রত্যেকটা কোর্সই কিন্তু 1 জুলাই 2021 খ্রিস্টাব্দে চালু হচ্ছে। বর্ণিত কোর্সে ভর্তি হতে ইচ্ছুক যারা, তাদের বয়স 18 থেকে 35 বছর হতে হবে, তার মানে 18 বছরের কম অথবা 35 বছরের বেশি হলে আপনি এলিজিবল হবেন না এই কোর্সের জন্য, যেটা আমাদের সর্বপ্রথমেই কিন্তু দেয়া ছিল। এবং অবশ্যই আপনাকে বেকার যুবক অথবা যুবনারী হতে হবে। তবে যদি আপনি মুক্তিযোদ্ধা পরিবারের, তখন আপনাদের বয়সটা শিথিলযোগ্য। যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুবনারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে, মানে যুব সংগঠন কর্তৃক যারা মনোনীত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। স্বহস্তে পূরণকৃত আবেদন ফর্ম, মানে হচ্ছে আপনাকে এটা হাতে পূরণ করতে হবে, মানে আপনি ফর্মটা কালেক্ট করে আপনাকে হাতে পূরণ করতে হবে, সেই জায়গায় আপনার নাম থাকবে, যেটা আপনার বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে, পিতার নাম, মাতার নাম বাংলা এবং ইংরেজি এগুলো লিখতে হবে, জন্ম তারিখ, বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স, মানে যেদিন বিজ্ঞপ্তিটা প্রদান করা হয়েছিল ওই তারিখে আপনার বয়স কত ওইটা লিখতে হবে, জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয়তা জাস্টিফাই করার জন্য নম্বর আপনার এনআইডি নাম্বার দিতে হবে, অথবা জন্ম সনদপত্র যদি থাকে ওটা নাম্বার দিতে হবে, বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, আপনার জেন্ডার বা লিঙ্গ, মোবাইল নাম্বার, বিকল্প যোগাযোগ নাম্বার, ইতিপূর্বে গৃহীত প্রশিক্ষণ, যদি আপনি এর আগে কোনো প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন ওইটা দিতে হবে, যুব সংগঠনের সদস্য হলে সংগঠনের নাম, আপনি যদি যুব সংগঠনের সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে সংগঠনটির নাম আপনাকে মেনশান করতে হবে। দেন হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনা বা প্রশিক্ষণ গ্রহণের কারণ উল্লেখ করতে হবে, মানে আপনি কেন প্রশিক্ষণটা গ্রহণ করতে চাচ্ছেন সে বিষয়টা আপনাকে লিখে দিতে হবে। এরপর কন্ডিশন হচ্ছে নির্ধারিত আবেদন ফর্ম যুব উন্নয়ন অধিদপ্তর www.diyd.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে, অথবা স্ব উপপরিচালক অথবা কোঅর্ডিনেটর, ডেপুটি কোঅর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। মানে আপনি যদি এই যে ইয়েগুলো দেওয়া আছে, প্লেসগুলো দেওয়া আছে, ওই জায়গায় গেলে আপনাকে ফ্রিতে আপনাকে ফর্মটা দেওয়া হবে। দূরবর্তী স্থানে বসবাসরত বেকার যুবকদের সুবিধার্থে প্রশিক্ষণের ভর্তির আবেদনপত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় অথবা যুব প্রশিক্ষণ কেন্দ্র অথবা জেলা কার্যালয়ে দাখিল করতে পারবে। আপনি চাইলে এগুলোতে আপনি জেলায় না গিয়ে আপনি চাইলে এইসব স্থানে জমা দিতে পারবেন। আবেদনপত্রের নামে, সরি, আবেদনপত্রের সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি, মানে হচ্ছে ফটোকপিটা আপনাকে দিতে হবে, জাতীয়তা পরিচয়পত্র, যদি আপনি ওই জায়গায় জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে থাকেন তাহলে ওইটার ছায়ালিপি, অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্র জমা দিতে হবে, মানে এগুলো আপনাকে ফটোকপি জমা দিতে হবে।
সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। তার মানে হচ্ছে আপনি যখন সাক্ষাৎকারে যাবেন তখন আপনাকে কী করতে হবে, তখন আপনাকে হচ্ছে যে মূল যে কপিগুলো ওগুলো নিয়ে যেতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি সঙ্গে নিতে হবে। দেন হচ্ছে আপনি যদি দলিত মানে হচ্ছে সুইপার ঋষি ডোম, তো আপনার জন্য কোটা রয়েছে 4%, আর যারা প্রতিবন্ধী অটিস্টিক বা হিজড়া তাদের জন্য রয়েছে 5% কোটা, এবং তাদের ক্ষেত্রে কোর্স ফি লাগবে না, কোর্স ফি ছাড়াই তারা ভর্তি হতে পারবে, ভর্তি হওয়ার সুযোগ পাবে। আর দেন হচ্ছে সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। তার মানে হচ্ছে আপনাকে যে সময়টা দেওয়া হবে, যে তারিখটা দেওয়া হবে, অবশ্যই ওই তারিখে ওই সময় আপনার সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে, এবং এই ক্ষেত্রে আপনি কোনো টিডিএ পাচ্ছেন না, মানে যাতায়াত ভাতা বা হচ্ছে অন্য কোনো ভাতা আপনি পাচ্ছেন না, আপনার নিজ খরচে গিয়ে সাক্ষাৎকার করে আসতে হবে। ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, এটা সকল জায়গায় এই কন্ডিশনটা, এটা আমরা সবাই জানি। ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষণার্থীগণকে মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেল আইডি আবশ্যিকভাবে দিতে হবে, এবং ইমেল আইডি আবশ্যিকভাবে দিতে হবে। তার মানে হচ্ছে আপনার ফেসবুক আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, এবং ইমেল আইডিটা দিয়ে দিতে হবে তাদেরকে। তো প্রশিক্ষণের শর্তাবলী, এই জায়গায় 9 নং ক্রমিকে 9 নং আমরা দেখেছিলাম যে বর্ণিত কোর্সটি আবাসিকভাবে, আমরা যে হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, প্রাথমিক চিকিৎসা এই বিষয়গুলো দেখেছিলাম, এবং সেক্ষেত্রে প্রশিক্ষণার্থীগণকে প্রচলিত নিয়ম অনুসারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে 4,500 টাকা, আমরা দেখেছিলাম। 9 নং ক্রমিকে বর্ণিত আবাসিক প্রশিক্ষণের COVID-19 পরিস্থিতিতে 60 জনের স্থলে পুরুষ ছাত্রাবাসে সর্বোচ্চ 20 জন এবং মহিলা ছাত্রাবাসে সর্বোচ্চ 10 জন অবস্থান করতে পারবে। তার মানে হচ্ছে 60 জনের স্থলে, আমরা জানি যে এখন যে প্যান্ডেমিক এর কারণে আমাদের শর্টেজ করে দেওয়া হয়েছে, সবাই প্রেজেন্ট থাকতে পারবে না। এক্ষেত্রে দূরবর্তী উপজেলা থেকে আগত প্রশিক্ষণার্থীগণ অগ্রাধিকার ভিত্তিকে আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন, তার মানে যারা বেশি দূর থেকে আসেন তারা কিন্তু আবাসিকের সুবিধাটা পাবেন, এবং যারা সদর বা নিকটবর্তী তারা কিন্তু অনাবাসিক, মানে হচ্ছে বাসা থেকে এসে আপনি কোর্সটা করে আবার বাসায় চলে যেতে পারবেন। দেন হচ্ছে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, এটা অবশ্যই মাস্ট, এটা মানতে হবে আপনাকে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, আপনার জাস্ট টাইমে আসতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু কোর্সটা মিস করে ফেলবেন। প্রশিক্ষণ শেষে আত্মকর্ম বা কর্মসংস্থানে নিয়োজিত হতে হবে, আমরা যেহেতু ওই জায়গায় স্কিল ডেভেলপ করতেছি আমাদের আত্মনিয়োগ আত্মকর্মসংস্থানের জন্য, তাহলে ওই জায়গায় আমাদের এটা করতে হবে, না হয় আমাদের যে কার্যক্রমের যে উদ্দেশ্যটা ওইটা কিন্তু ইন ভেইনে যাবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা উদ্দেশ্য থাকা উচিত যে আমরা এটা কাজে লাগাবো। প্রশিক্ষণকালীন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে, প্যান্ডামিক টাইমে আপনাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনটেন করতে হবে, বিশেষ করে সোশ্যাল ডিস্ট্যান্স বা আদার্স যেই মাস্ক, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে, যেটা পরবর্তীতেই বলা আছে যে মাস্ক পরিধান করতে হবে। তাত্ত্বিক ক্লাসগুলো অনলাইনে বা সরাসরি, এবং ব্যবহারিক ক্লাসগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। জেলা কার্যালয় এবং উপজেলা কার্যালয়ে রাজস্বভুক্ত অনাবাসিক ট্রেডের প্রশিক্ষণার্থীদেরকে প্রাপ্য যাতায়াত ভাতা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রদান করা হবে। প্রশিক্ষণ ও ভর্তির জন্য যোগাযোগ আপনি যোগাযোগ করতে পারেন উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর নিজ জেলা, কোঅর্ডিনেটর বা ডেপুটি কোঅর্ডিনেটর, যুব প্রশিক্ষণ কেন্দ্র নিজ জেলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর নিজ উপজেলা, মানে আপনি এই জায়গায় যোগাযোগ করতে পারেন। যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সরাসরি তাদের সাথে ডিসকাস করতে পারেন, বা আপনার যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, আমি আশা করি যে যেভাবে ডিসকাস করছি অবশ্যই বুঝতে পারবেন, আর যদি বুঝতে একান্ত অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি তাও না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশানগুলোর মধ্যে যেটা আপনার জন্য সবচেয়ে সুবিধা হয় সে জায়গায় গিয়ে আপনি যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।